কাঁচা ছোলা খাওয়ার পনেরোটি স্বাস্থ্য উপকারিতা কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি প্রতি একশো গ্রাম ছোলায় আমিষ প্রায় আঠেরো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও বি টু আছে ডাল হিসেবে ছোলা পুষ্টিকর একটি ডাল এটি মলিবে এবং ম্যাঙ্গানিজের এর চমৎকার উৎস ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আশ আছে সেই সাথে আছে আমিষ ট্রিপ্টোফ্যান কপার ফসফরাস এবং আয়রন নম্বর দুই হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারের ছোলাযুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আস আছে যা হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আঁশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে কমে যায় এর ডাল আঁশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার ঊনসত্তর মিলিগ্রাম ছোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ঊনপঞ্চাশ শতাংশ কমে যায় নম্বর তিন রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক যুক্ত খাবার খান তাদের হাইপারটেশন এর প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়ঃসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে নম্বর চার রক্ত চলাচল এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক থেকে দুই কাপ ছোলা শিম এবং মটর খায় তাদের পায়ের আটারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছোলায় অবস্থিত আইসো ফ্লাইওয়ান ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আটারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় নম্বর পাঁচ ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করিয়েছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারে সাথে গ্রহণের মাধ্যমে নারীদের কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার এর ঝুঁকি থেকে নিজেদের মুক্তি রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তে অ্যালার্জির পরিমাণ কমিয়ে এজ অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় আর তাই নিয়মিত ছোলা খান এবং সুসহ থাকুন নম্বর ছয় রমজানে রমজানে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা আমাদের দেশে ছোলার ডাল নানানভাবে খাওয়া হয় দেহকে করে দৃঢ় শক্তিশালী হাড়কে করে মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম নম্বর সাত কোলেস্টেরল ছোলা শরীরে অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয় ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগই পলিআন সেসুচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ নম্বর আট কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলার খাদ্য আঁশও আছে বেশ এই আঁশ কোষ্ঠকাঠিন্য সারায় খাবারের আঁশ হজম হয় না এইভাবে খাদ্য নালি অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে নম্বর নয় ডায়াবেটিসে উপকারী একশো গ্রাম ছোলায় আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলা শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলার ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লোহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়া আছে ভিটামিন বি ওয়ান বি টু ফসফরাস ও ম্যাঙ্গানিজাম এ সবই শরীরের উপকারী আছে নম্বর দশ যৌন শক্তি বৃদ্ধিতে যৌন শক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনা ছোলা ভাজা ছোলা বা বুটের শাক শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায় ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে ডায়েটারি ফাইবার খাবার অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে তাই শুধু রমজান মাস নয় বারো মাসেই ছোলা হোক আপনার সঙ্গী নম্বর এগারো রক্তের চর্বি কমায় ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি অ্যানসুচিয়েটেড এই ফ্যাট শরীরের জন্য মোটের ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় নম্বর বারো ভাব দূর করে ছোলায় শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর ভাব দূর হয় নম্বর তেরো রোগ প্রতিরোধ করে কাঁচা ছোলা ভিজে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিকে যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে নম্বর চোদ্দ জ্বালাপোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ে তলায় জ্বালা পোড়া কমায় নম্বর পনেরো মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়া এতে ভিটামিন ও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমায় মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা